দেখুন, আমার সুযোগ হয়েছিল দুইজনকে ডিফেন্ড করার। তার একজন এখানে আছে, আমার শ্রদ্ধা ভজন মিলিটারি একাডেমিতে আমাদের প্লাটুন কমান্ডার, যার কাছ থেকে আমরা মিলিটারি ট্রেনিং শিখেছি, কর্নেল দিদুল আলম। এবং আমি জামিন পিটিশন মুভ করেছি চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের। আমি 8 বছর পরে কর্নেল দিদারকে জামিন করতে সমর্থ হয়েছি, যদিও তার মামলাটা আমি লয়ার হিসেবে বলছি অত্যন্ত একটা পারপোর্টেড, একটি মিথ্যা মামলা, এক ধরনের পলিটিক্যাল পারসিকিউশনের উনি ভিকটিম হয়েছেন। আপনি যেমন প্রারম্ভিকে বলেছেন তিনি ডেস্টিনির পরিচালক ছিল, আসলে তিনি ডেস্টিনির পরিচালক ছিলেন না, তিনি ছিলেন ডায়মন্ড বিল্ডার্স নামে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি, ডেভেলপার কোম্পানি। সেই কোম্পানিতে 50% শেয়ার ছিল ডেস্টিনির, আর তিনি ছিলেন সেই ডায়মন্ড বিল্ডার্সের পেইড সিইও। সেই বেতন হিসেবে এখনো 3 লক্ষাধিক, আমার যদি মনে থাকে, এই টাকা পাওনা রয়েছে তার স্যালারি, স্যালারি দেওয়া হয়নি তাকে। তো এই মামলাটা মূলত হয়েছিল রফিকুল আমিন এবং মোহাম্মদ হোসেন ক্যানাডিয়ান নাগরিক ছিল, বাংলাদেশে যে সরকারি আসে তাদের একটা ক্যাম্পেইন থাকে যে এইটা বিদেশিদের, স্পেশালি এনআরবি যারা নন রেসিডেন্ট বাংলাদেশি, তাদের জন্য ইনভেস্টমেন্টের জন্য একটি অত্যন্ত ভালো জায়গা, সেই জন্য তারা ইনভেস্টমেন্ট করতে এসেছিল। তার উপরে নজর পড়েছিল, আপনি যেভাবে বলেছেন, এই কুখ্যাত তারেক সিদ্দিকীর। এই কুখ্যাত তারেক সিদ্দিকী আপনার একটি জমি বিক্রির নামে বোধহয় 100 কোটি মোরালেস এরকম টাকা নিয়েছিল, সেই টাকাও কোনোদিন ফেরত দেয়নি, এবং যে জমি বিক্রি করার কথা ছিল সেই জমিও কোনোদিন বিক্রি করেনি, রেজিস্ট্রি করে দেয়নি। ওখান থেকে ঘটনার উৎপত্তি, এবং এই লুটপাটে জড়িত হয়েছিল, মৃত্যুবরণ করেছে আবদুল্লাহ মাল মোহিত। এই মোহিত একটি টি গার্ডেন কিনতে চেয়েছিল তার মেয়ের নামে, মূলত ফ্রি, মানে কোনো মূল্য পরিশোধ না করে, কোনো কনসিডারেশন ব্যবহার না করে, মানে সে বোধহয় দেখেছে যে একদিক থেকে কুখ্যাত তারেক সিদ্দিকী এইটা লুটপাট করে নিয়ে যাচ্ছে, কিছু ভাগ বসাবার চেষ্টা করেছিল। পুরো মামলাটা, এবং এই যে এতদিন ধরে জেল খেটেছে অনেকে এবং এখনো জেলে রয়েছে মোহাম্মদ হোসেন এবং রফিকুল আমিন, তারা ওই যে কুখ্যাত সম্পত্তি লুটপটের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যেই কিন্তু এই মামলাটা হয়েছে, এবং সেই কুখ্যাত লিগাসি এখন পর্যন্ত কন্টিনিউ করছে। 5ই আগস্টের পর একটা জামিন পিটিশন হয়েছিল বলে আমরা পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি, এরপর তার জামিন হয়নি। যে লয়ার সেখানে মুভ করেছিল, আমি মনে করি তার চেষ্টার ত্রুটি থাকলেও থাকতে পারে, জামিন হওয়ার কথা ছিল, যে কন্ডিশনটা দিয়েছিল 2,500 কোটি টাকা, সেই কন্ডিশন ফুলফিল করার কন্ডিশন আপনার স্কোপ কখনই ছিল না, সেইটা কোর্টকে যথাযথভাবে জানানো হয়নি। যদি জানানো, কনভিনসিং হয়ে যদি জানানো যেত, তাহলে হয়তো ওই কন্ডিশনটা মডিফাই করা হতো। তো ওই একই কন্ডিশনের কারণে মোহাম্মদ হোসেনের জামিনটা হতো হাইকোর্ট ডিভিশনে, আমি যখন মুভ করেছিলাম সেই জামিনটাও হয়নি। কোর্ট অত্যন্ত পোলাইটলি তখন বলেছিল যে দেখেন, সে জামিন পাওয়ার যোগ্য, কিন্তু এই কন্ডিশনের কারণে আমি জামিনটা দিতে পারলাম না, আপনারা এপিলেট ডিভিশনে মুভ করেন, তার জামিন হবে। তো যেমনটি আপনি বলেছিলেন যে সেই সময় কুখ্যাত তারেক সিদ্দিক ইন্ডিয়া এবং রয়ের পাপেট, যার ভিতরে দেশের স্বার্থ এবং জনগণের স্বার্থের কোনো এলিমেন্ট ছিল না, সেই সময় ডিজিএফআইকে সে ব্যাংক লুটের হেডকোয়ার্টার বানিয়েছিল। ডিজিএফআইতে সেই সময় যে সমস্ত অফিসাররা চাকরি করেছে, বিশেষ করে লেফটেন্যান্ট জেনারেল আকবর নামে একজন অফিসার, পরিপূর্ণভাবে একটা
দুর্বৃত্তের সঙ্গ হিসেবে ডিজিবি হেডকোয়ার্টারকে পরিণত করেছিল এবং ব্যাংক লুটপটের অপকর্ম দুষ্কর্ম এনটি স্টেট এবং এনটি পিপল যত অপকর্ম আছে সেই সমস্ত অপকর্মের হেডকোয়ার্টার এটাকে বানিয়েছিল মূলত তারেক সিদ্দিকের আদেশে এগুলো হয়েছে কিন্তু যারা এই অফিসগুলো হোল্ড করেছে সেই অফিসাররাও ইকুয়ালি রেসপন্সিবল এবং আপনি জানেন 2009 এর পরে এই ডিজিবাইতে যে ইল্লিগাল কনসেন্ট্রেশন ক্যাম্প যেটা হিটলারের আন্ডারে জার্মানিতে হয়েছিল সেই জার্মানির যে কুখ্যাত ইতিহাস সেইটা বাংলাদেশে পতিত ফ্যাসিস্ট ফেরত এনেছিল এই তথাকথিত আয়নাঘর নামে ইল্লিগাল কনসেন্ট্রেশন ক্যাম্প বানিয়ে সেই ইল্লিগাল কনসেন্ট্রেশন ক্যাম্পের সবচেয়ে বড় দায়ভার তৎকালীন ডিজিএফআই অফিসারদের উপর বর্তায় সেই ইল্লিগাল কনসেন্ট্রেশন ক্যাম্পের দায় দায়িত্ব তৎকালীন কোন সেনাবাহিনীর কর্মকর্তা স্পেশালি চিফ অফ আর্মি স্টাফ যারা তারা অ্যাভয়েড করতে পারে না কেননা ডিজিএফআই হেডকোয়ার্টার ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে অবস্থিত এবং যেহেতু ক্যান্টনমেন্টের অংশ এটা সেই হিসাবে তারাও এই দায় দায়িত্ব চিফ অফ আর্মি স্টাফ যারা ছিল তারাও এই দায় দায়িত্ব অ্যাভয়েড করতে পারে না যদিও মানুষের ভিতরে একটি ভুল ধারণা রয়েছে যে ডিজিএফআইয়ের আর্মি সংগঠন ডিজিএফআই আসলে আর্মির অর্গানাইজেশন নয় ডিজিএফআই ডিফেন্স মিনিস্ট্রির অর্গানাইজেশন এবং ডিজিএফআই নিয়ন্ত্রণ এবং পরিচালনা করে ডিফেন্স মিনিস্টার যেহেতু বাংলাদেশে কোনো ডিফেন্স মিনিস্টার নাই অতএব এটা সরাসরি প্রধানমন্ত্রীর আওতাধীন এইটা জনগণকে এই এই ব্যাপারে পরিষ্কার থাকতে হবে ডিজিএফআই কর্মকাণ্ডের কারণে সেনাবাহিনীকে দোষারোপ করা যায় না এবং যুক্তিসঙ্গত নয় আমি কর্নেল দিদারের মামলাটা যেহেতু পরিচালনা করছি এই মামলার মেরিট সম্বন্ধে আমার জানা আছে কোনো একজন সাক্ষী ওনার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করেনি এরপরও তাকে 8 বছর জেল দিয়েছে এরপরেও অর্থাৎ এইটা ডিক্টেটেড জেল ছিল জয়নাল ভাই ঘটনাটা আমি জানি তিনি একটি ওপিনিয়ন আমার কাছে চেয়েছে আমি একটা ওপিনিয়ন ড্রাফট করেছি আমি তার কেস ড্র করেছি কোনো শাস্তি দেওয়ার মতো কোনো সাক্ষ্য প্রমাণ এই কেসের ভিতর নাই অতএব নিশ্চিন্তভাবে বলা যায় এটা একটা বিদেশি ইনভেস্টমেন্টকে লুটপাট করার জন্য তাদের সম্পত্তি গ্রাব করার জন্য তাদের সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে একটি জঘন্য মানবতা বিরোধী অপরাধ এবং সেই অপরাধ এখনো কন্টিনিউ করছে আপনি জানেন নিম্নকোটের কোনো রকম বিচারিক স্বাধীনতা নাই এই নিম্নকোটে তৎকালীন আইনমন্ত্রী কুখ্যাত আনিসুল হক নিম্ন জুডিশিয়ারকে সম্পূর্ণ নষ্ট করে ফেলেছে প্রত্যেকটা রায়ের ক্ষেত্রে পলিটিক্যাল মামলা অথবা এই ধরনের দুর্বৃত্তায়িত মামলাকে সে নিজে টাকা বানাবার একটি হাতিয়ার বানিয়েছিল সেই আনিসুল হক এখন জেলে আছে আমি মনে করি তার দেশ বিরোধী জনগণ বিরোধী এবং রাষ্ট্র বিরোধী কাজ করার জন্য দরকার মধ্যে এমার্জেন্সি প্রোক্লেমেশন করে মার্শাল বিধান করে ফায়ারিং স্কেটে নিয়ে জনগণের সামনে তার ফাঁসি কার্যকর করা উচিত এবং এই ধরনের যারা মানবতা বিরোধী অপরাধ করেছে হাজার হাজার সৈনিক এই ছাত্র জনতাকে খুন করেছে গণহত্যা করেছে তাদের বিরুদ্ধে এই তথাকথিত সাংবিধানিক সরকার এর একটা ফ্রেমওয়ার্কে না থেকে একটা এমার্জেন্সি প্রোক্লেমেশন করে বিপ্লবী প্রোক্লেমেশন করে শর্ট ট্রায়াল করে তাদেরকে অন্তত আগামী 1 বছর অথবা 2 বছরের জন্য ওপেন কোর্ট এবং ওপেন তাদের ফাঁসি কার্যকর করলে বাংলাদেশ হয়তো সুপথে যাবে বলে আমি মনে করি আজকে 15 বছরে মানুষকে 15 বছরে মানুষকে যেভাবে পলিটিক্যালি মোটিভেটেড হয়ে লুটপাট করার জন্য পারসিকিউশন করেছে সেই সমস্ত স্কোর এখন সেটেল করতে হবে অ্যান্ড দিস ইজ দ্য টাইম বাংলাদেশ পরিবর্তন হওয়ার ন্যায় বিচার সুশাসন প্রতিষ্ঠার জন্য এই সুযোগ আর নাও আসতে পারে এই সুযোগকে কাজে লাগাতে হবে সেই ক্ষেত্রে এই অন্তর্বর্তীকালীন সরকারের নাম পরিবর্তন করে বিপ্লবী অন্তর্বর্তীকালীন সরকার নাম দিতে হবে এবং নতুন সংবিধান প্রণয়ন করতে হবে তার আগে গণপরিষদ করতে হবে এবং মার্শাল আর বিধান এনে
এই সমস্ত গণহত্যাকারী, লুটপটকারী, মানবতাবিরোধী অপরাধ যারা করেছে তাদের শাস্তির সম্মুখীন করতে হবে। আর না হলে আই হ্যাভ অল দ্য ডাউট এই বিপ্লবের উদ্দেশ্য ব্যাহত হতে পারে এবং বাংলাদেশ যে তিমিরে ছিল, যে লুটপটতন্ত্রে ছিল, সেই লুটপটতন্ত্রে আবার ফেরত যেতে পারে। সবাইকে ধন্যবাদ।